আমি তো বুঝতে পারি নাই তার জন্যই ছেড়ে দিছি মানে আপনারা জানেন না যে আসলে ফ্রি পড়াই বা এরকম ফ্রি পড়তে পারেন নাকি পড়া করতে ভালো লাগে না পড়া করতে তো ভালো লাগত কিন্তু না সাপুজি আপনি পড়া লেখা যে করেন না পড়া করতে কি ভালো লাগে না ভালো লাগত কিন্তু আমাদের তো তত টাকা পয়সা নাই যে পড়া লেখা করব আপনারা কয় ভাই বোন পাঁচ ভাই বোন পাঁচ ভাই বোন আর ভাই বোনগুলো কি করে আর ভাই বোন গ্রাম করে আপনি কি সবাই ছোট নাকি আমি সবার ছোট আপনার আর গুলা কি সবাই বিয়ে হয়ে গেছে আপনার বিয়ে হয় না আপনার মা বাবা কি করে মা বাবা বাবা একটা বিয়ে করে ফেলছে আর মা আমাদের সালা মানে বাবা বিয়ে করে আর জায়গায় থাকে তোমার মা ভাই বোন সবাই তোমাদেরকে আকে ফ্যামিলিটা এইভাবে চলতেছে সবাই একসাথে আছে তো বোন যে বোন কয়জন

কত কিছুই তো করা যায় মেয়ে মানুষ হয়তো আজকাল কত কিছু করে দেখা যাচ্ছে পড়ালেখা না শিখলেও হাতের কাজ জানে নিজে একটা কিছু করতে পারে সেলাইয়ের কাজ জানে হাঁস মুরগি পালন করে গরু পালন করে কত কিছুই তো করা যায় তা আপনার কি আসলে কোনো ইচ্ছাই ইয়া করে না বাড়ি থেকে এভাবে সময় কাটে তাই তা আপনার কি ইচ্ছা ভাবনা আছে সামনে তো এখন বড় হচ্ছেন বা বিয়ে করতে হবে সংসার করতে হবে এরকম কি চিন্তা ভাবনা করছেন হ্যাঁ এমনকি সামনে বিয়ে করতে হবে সেটা চিন্তা করতেছেন আচ্ছা আপু আপনার কিরকম ছেলে পছন্দ সুন্দর হ্যান্ডসাম যাক সুন্দর হ্যান্ডসাম খালি সুন্দর হ্যান্ডসাম হলেই হবে খাওয়ানো লাগবে না টাকা পয়সা লাগবে না নাকি টাকা পয়সা না হলেই হবে সুন্দর হ্যান্ডসাম ছেলে নায়কের মতো হলেই হবে তাই আপনি কি সিনেমা দেখেন বাংলাদেশের সিনেমা দেখেন সিনেমা দেখেন নেই কোনোদিন সিনেমা হলে যান নেই তো টেলিভিশন টিভি তো দেখেন নায়কদের মধ্যে কার পছন্দ সবসাথে সালমান খান রা পছন্দ এখন যদি আপনি সালমান খান রে পাশে পান তাহলে কি করতেন ধরুন সালমান খান আপনার পাশে চলে এসলো তাহলে কি করবেন সালমান খান রে কি যে জড়াই ধরবেন বিয়ের প্রস্তাব দিবেন দিবেন না তাহলে আপনার সালমান খানের কোন একটা পছন্দ স্বপ্নে তো সালমান দেখেন বা ভাবেন তা আসলে তো তাকে দেখলে তো মানুষ গিয়ে জড়াই ধরে মানুষ গিয়ে তো কত এরকম কোন ইয়া নাই এমনি পছন্দ আর কি আচ্ছা এখন কি কোনো প্রেম প্রেম করেন কেন এখন প্রেম করেন না এটা কোনো কথা হইলো নাকি বলতে চাচ্ছেন না প্রেম তো অবশ্যই করেন প্রেম করেন না মনের মানুষ নেই মনের মানুষ তো এখন বিয়ে করে একটা মনের মানুষ পেতে চাচ্ছেন আর কি যাতে বিয়ের মাধ্যমে একটা ভালো মনের মানুষ হয় সেটাই তো চাচ্ছেন ছেলেটা আসলে কি আপনাদের সম্প্রদায় হইতে হবে নাকি যে কোনো সম্প্রদায়ের হলেই হবে বা যেটাই হোক চলবে ছেলে কি ধরনের মানে চাকরি করতে হবে নাকি ব্যবসায়িক হইতে হবে

যে আপনাকে ভালো বুঝবে ভালো মানে ছেলের কাছ থেকে কী আশা করেন মানে আপনাকে কি সবসময় সেবা যত্ন করবে নাকি আপনার কি রান্নাবান্না করে খাওয়াবে নাকি কি চিন্তা করেন নাকি আপনি আপনার জামাইরে রান্নাবান্না করে খাওয়াবেন আমি আমার জামাইকে রান্না বান্না করে কি রান্না করতে পারেন সব জিনিস কি জিনিস আপনি সবচেয়ে কি ভালো রান্না করতে পারেন মাংস কিসের মাংস ভালো রান্না করতে পারেন কুরমা পোলাও বিরিয়ানি এগুলো রান্না করতে পারেন না কাকে রান্না করে খাওয়াইছেন যে সে সবচেয়ে বলছে যে খুব ভালো হয়েছে মা তোমার রান্নাটা বা আপু তোমার রান্নাটা এরকম কি মনে পড়ে আমার মাকে আমার বান্ধবীদের তোমার বান্ধবীদের কোন বন্ধু বান্ধবদের খাওয়া নেই বন্ধুদের না বান্ধবীদের বন্ধুরা নাই কেউ তা তাদেরকে দাওয়াত দাও না যে একদিন রান্না করে খাওয়াই রান্না ভালো করতে পারো তা আমাদেরকে কবে খাওয়াবো নাকি খাওয়াব না আবার পরে আসলে খাওয়াবো না তাই তাপ আপনি কোনো গান গাইতে পারেন আপনার অমনা তো চেহারা মাশাল্লাহ অনেক সুন্দর আপনি তো অভিনয় করতে পারেন বা গানও শিখতে পারেন তে এরকম কোন চিন্তা ভাবনা কি মাথায় নাই বা এরকম কোন কিছু চেষ্টা করেন নাই মাথায় ওই রকম কেন এটা চেহারা অনেক সুন্দর আপনি কিন্তু যে সুন্দর হাসি দিতেছেন হাসি দিয়ে টেলিভিশনে একটু অভিনয় করলেও কিন্তু অনেক কিছু বিশ্বজয় করে ফেলতে পারেন তে এরকম কোন সুযোগ কি চেষ্টা করেননি কেন করেন না কেন খালি ঘরে বসে থাকেন ঘরে বসে আসলে কি করেন কি লুডো খেলেন নাকি আসলে কিছুই করেন না খালে টিবি দেখেন খালি টিবি দেখেন টিবি দেখে তো একটু মানুষে যে অভিনয় শেখে বা একটু নাচ করতে শেখে এরকম কোন কিছুই ইচ্ছা হয় না না টিভিতে কি দেখেন বেশি হিন্দি গান নাকি সিরিয়াল হিন্দি গান কি রাগ-বাগ করে না যে তুই সারা দিন আদ্দামনি মে বা ATP বড় এসেছ ঘরে বসে খালি টিবি দেখিস খাইছ আর ঘুমাছ এরকম কোন রাগ-বাগ করে না তোমার বাবা কি বলে না যে তোরই এবার বিয়ে দিয়ে দিব তোর আর ঘরে রাখব না এরকম কিছু বলে রাগ-বাগ করে না রাগ করে না সবচেয়ে বেশি ভালোবাসে কি আপনাকে সবথেকে বেশি ভালোবাসে মা মায়ের সবচেয়ে বেশি ভালোবাসে মা কি কখনো রাগও করে না না কি বলে মা আসলে কি বলে মা কি বলবে দুষ্টুমি গুলো রাগ করে না না তাই তো মাকে বলো না যে আমি তো আসলে পড়ালেখা করতে চাই মা আমি তো পড়ালেখা করব এরকম কোনো কিছু বলো না না পড়ালেখা করার কথাই বলো না তুমি আঠারো থেকে ছিলে পড়ালেখা না করলে তো আসলে জীবনটা সুন্দর করে চলা যায় না তো এটা তো জানো টাকা পয়সা নাই ফ্যামিলিতে অভাব এই কারণে আসলে পড়ালেখা করতে পারতেছ না জি আপনাকে কি আর কোনো কিছু বলার আছে না আর কোনো কিছু বলার নেই না তা আছে ঠিক আছে তাহলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম